আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো খুব সহজে। আমি মেখে বসাবো এই জন্য। আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি দোকান থেকে এভাবে হাড্ডি চর্বি সব মাংস একসাথে কাটাই নিয়ে আসছি। এভাবে করে একে একে সব কিছু আমি দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি, 2টা বড় এলাচ, 1টি গোলমরিচ, ছোট এলাচ আর লং, দিয়েছি জিরা বাটা, আদা রসুন পরিমাণ মতো, 2.5 কেজি গোছে যতটুকু দরকার অতটুকু। এখানে দিয়েছি সামান্য পরিমাণ একটু জয়ফল, জয়ত্রী আর গরম মশলার গুঁড়ো, তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মাংসের গরম মশলা, গরুর মাংসের, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, ঝাল যে যেমন খান অমনি দিবেন, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চামচ, 1 চামচ টমেটো সস, কিছুটা সরিষার তেল, আর দিয়েছি অল্প কিছু আস্তা পেঁয়াজ, আর দিয়ে দেবো 1 চামচ টক দই, দিয়ে আমি এটাকে ভালো করে এখন মেখে নিব। মাংসটা মাখা হয়ে গেছে, আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা র্যাপিং কাগজ দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢেকে এভাবে করে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসছি আমি ফিরে। চলে আসতাম আমি আধা ঘন্টা পর, চলে আসতাম। এবার চলে যাবো রান্নায়। আধা ঘন্টা পর আমি একটা পাতিল বসাই দিয়েছি চুলায়। এবার আমি কিছুটা তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। বাদামি করব না, কিন্তু বাদামের চেয়ে একটু কম ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার আরেকটু হবে এভাবে। পেঁয়াজটার মধ্যে আমি ওখানে মাখানোর সময় আমি দিয়ে দিয়েছি এলাইচ আর দারচিনি, এখানেও আমি 3টা এলাইচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি ওটা ঘ্রাণ আসার জন্য। পেঁয়াজটা আমি আরেকটু ভাজবো। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
কতটা পানি বের হয়ে আসছে। এই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে। আমি ঢাকনা বন্ধ করে আরো আধা ঘন্টার মতো কষাই নেব। ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে আমি লাড়া দিয়ে দেবো। আমি চলে আসলাম আধা ঘন্টা পর। ঢাকনা তুলে লাড়াটা দিচ্ছি এবার দিয়ে আমি এখন কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আরো 10-15 মিনিট কষাই নিব। ঢাকনা বন্ধ করে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট পর আমি ভালো করে 15 মিনিট কষাই নিয়েছি আমি আলু দিয়ে। এবার আমি নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো। বলো কষা পর্যন্ত অপেক্ষা করবো। আমার মাংসটা হয়ে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে দেবো আমি। আমি নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি আমি। ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। একটু লবণটা চেক করে নিব। সামান্য একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমার। আমি নামাই নিয়ে শেষমেশে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নামাই নিব। আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমারটা হয়ে গেছে। এবার আমি ঢেকে ঘিটা দেওয়ার পর ঢেকে রেখে দেবো। এবার আমি নামাই নিয়ে দিচ্ছি। এই তো আমার হয়ে গেল রান্না, গরুর মাংস দিয়ে আলু। দারুণ মজার রেসিপি, আপনারাও বাসায় ট্রাই করবেন। একদম তেলে ঝোলে মাখো মাখো হয়েছে, দারুণ খেতে হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।